হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। 5 বছর পর দেখো প্রথমবার দেখছি বন্ধু বান্ধবী বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে আমার দেখা। তো আমরা দেখো অনেক গল্প করছি আর আমরা কী কী কথা বলছি, কী হচ্ছে না হচ্ছে, কোথায় গেলাম, এই এটা জানতে হলে আমার এই পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই টাচ করে অল বাটনটি ক্লিক করে যেও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে। তো আমার বান্ধবীর একটা কিউট বেবি হয়েছে, বেবি গার্ল, যাকে তোমরা এর আগে দু একটা ভিডিও দেখেছো যার সাথে। তো আমি তো দেখো খুব খুশি আর আমাদের ভেতর অনেক কথা হচ্ছিল। আমরা কখনো ভাবিনি যে আমাদের এভাবে দেখা হয়ে যাবে। তো তোমরা যারা বহিরগাছিতে আসো তারা তো নিশ্চয়ই জানো বহিরগাছি স্টেশন। তো আমরা বাড়িতে দেখা করতে পারিনি, আমাদের দুজনেরই খুব ব্যস্ততা ছিল, তাই আমরা স্টেশনেই আমরা দেখা করে নেই। আর সত্যিই আমার কাছে এটা একটা বিরাট ব্যাপার যে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার এইভাবে দেখা হবে, কারণ আমরা প্রায় 5 বছর হলো একে অপরের থেকে দূরে। তো যাই হোক, আমাদের হাজব্যান্ডের জন্য আর আমার বান্ধবী এবং আমার জন্য আমাদের সকলের প্রচেষ্টায় ফাইনালি আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পেরেছি। আর আমরা আড়ংঘাটা অবধি একে অপরের সঙ্গে ছিলাম। যাই হোক, সময়টা খুব কম ছিল কিন্তু মুহূর্তটা খুব দারুণ ছিল, দারুণ জাস্ট বলে বোঝাতে পারবো না। তো ছোট্ট করে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমরা বেশিটা সময় কাটাতে পারিনি একে অপরের সঙ্গে। আর কিছু ফটো আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ভালো থেকো তোমরা সকলে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো।